নমস্কার, ওয়েলকাম টু ফিল্ড গসিপ। আজকে ফিল্ড গসিপ চলে এসেছে একজন বিশেষ মানুষের কাছে। দুর্গা পুজো চলছে এবং দুর্গা পুজো নিয়ে আমরা অনেক ভিডিও করছি, আপনারা দেখছেন, এবং সেই দুর্গা পুজো নিয়ে আমরা একজন বিশেষ মানুষের কাছে চলে এসেছি। বরিশা ক্লাব, আপনারা বরিশা ক্লাবের নাম সবাই জানেন এবং বরিশা ক্লাবের পুজো যেভাবে প্রত্যেক বছর জনপ্রিয়তা পায় সেটা নিয়ে তো আর কিছু বলার নেই। এবং এই বছর বরিশা ক্লাবের সৌজন্যে আরও একজন জনপ্রিয় হয়ে উঠেছেন, তিনি বরিশা ক্লাবের মৃৎশিল্পী দেবায়ন প্রামাণিক। সুতরাং এই দেবায়নের কাছে আমরা চলে এসেছি এবং তার যে এত সুন্দর একটা মানে কাজ, যেটা নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় প্রচুর আলোচনা হচ্ছেন, এবং তিনি বলা যেতে পারে এখন একটা মিনি সেলিব্রিটির মতো হয়ে গেছেন, যেভাবে নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তো তার কাছ থেকে জেনে নেবো এবং তার পুরো জার্নিটা কীভাবে এই আর্ট লাইনে আসা এবং কীভাবে নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং আগামী দিনে তার কী কী ভাবনা ও পরিকল্পনা রয়েছে সেটা নিয়ে পুরো আলোচনা করব। আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকুন। সারা বছর আমরা যাদের খোঁজ রাখি না দুর্গাপূজায়, তাদের জন্যই আমাদের আনন্দ প্যান্ডেলে ভিড় জমায়। তারা মৃৎশিল্পী, অক্লান্ত পরিশ্রম করে মায়ের সুন্দর মূর্তি গড়েন। এরকমই মৃৎশিল্পী দেবায়ন প্রামাণিক বরিশা ক্লাবের মূর্তি গড়ে আলোড়ন সৃষ্টি করেছেন সোশ্যাল মিডিয়ায়, যিনি এখন সেলিব্রিটি। এই দেবায়নেরই সাক্ষাৎকার নিল ফিল্ড গসিপ। সর্বপ্রথম দেবায়নের ভিডিও ইন্টারভিউ ফিল্ড গসিপেরই নেওয়া। এবং যেটা জিজ্ঞাসা করবো প্রথমে সেটা হচ্ছে, তুমি যেভাবে মানে দিন দিন মানে এই কয়েকদিনের মধ্যে যেভাবে ভাইরাল হয়েছে বা যেভাবে জনপ্রিয়তাটা অর্জন করেছো, মানে এখন কি লাইফে কোনো কিছু চেঞ্জেস দেখছো? মানে কদিন আগে একটু অন্যরকম ছিল, এখন বিভিন্ন নিউজ পেপার নিউজ চ্যানেল তোমাকে দেখাচ্ছে, অনেক জায়গায় লেখালেখি হচ্ছে, কোনো কিছু কি চেঞ্জেস এসছে? দেখো, চেঞ্জেস তো কন্টিনিউয়াসলি ঘটছে, যেটা অনবরত সবসময় পৃথিবীতেও হয়ে এসেছে আর সেটা সকলের মাঝেই হয়ে এসেছে। আর যেটা চেঞ্জেস না ঘটলে আমরা তো বিভ্রান্ত হয়ে যাই না? তো চেঞ্জেস নিজেকে আর পুরো পৃথিবীর জন্য যদি করতে হয় তো এইভাবে আমার মনে হয় এনাফ। কেননা আমি নিজেকে যে জায়গা থেকে এখানে নিয়ে এসেছি সেটা অনেকটাই আমার মনে হয় অনেকটা বেটার জায়গায় আজকে রয়েছে যেটা আগে ছিলাম। প্রচুর ছেলে মেয়ে রয়েছে যারা পড়তে ভালো লাগে না, হ্যাঁ, তো সেই জায়গায় আমিও ছিলাম। আমি নাইনে ইনকেপালে পড়তাম যখন, তখন ফেল করে গেছিলাম। তো তারপরে কলেজে ভর্তি হয়েছি, দেন সেখানেও প্রত্যেকটা সাবজেক্টে আমি ফেল। তো সেখান থেকে চেঞ্জেস আসা বলতে, সেখান থেকে চেঞ্জেসটা ঘটেছে, আমাদের এখানে একজন ছিলেন, তো উনি বলেছিলেন যে আমাকে ড্রয়িং শেখাতে হবে। তো সেখান থেকে আমি ড্রয়িংটা শুরু করি, তখন থেকে 2015 থেকে ড্রয়িংটা শুরু করছি। দেন আমার একজন ভীষণ ভীষণ কাছের মানুষ রয়েছেন, যিনি আমার টিচার, আমার গুরু। তো তার কাছে যাওয়া, তার স্টুডিও দেখা, আর স্টুডিও দেখে সেই কাজের প্রেমে পড়ে যাওয়া, তো সেখান থেকে চেঞ্জেস ঘটে। আর এই বরিশা ক্লাবের কাজটা কিভাবে এলো? তার আগেও তুমি ছোটখাটো বিভিন্ন কাজ করেছো কিন্তু সেইভাবে সেটা হাইলাইটেড হয়নি, তো এই কাজটা যেভাবে হাইলাইটেড হয়েছে সুযোগটা কিভাবে আসলো এবং সেটা যদি সংক্ষেপে বলো। সুযোগটা বলতে, আমাকে হঠাৎই একদিন রিন্টু দা, যিনি আমাদের পুরো সৃজনে আছেন, উনি ফোন করেছিলেন হঠাৎ। এবার কোথা থেকে নাম্বার পেয়েছি কি জানি, আমি সেটা জানি। তো উনি আমাকে বললেন যে আমি তোর বাড়িতে আসছি, তো আসলাম। দেন উনি আসলেন, কথা বললেন, আমাদের কথা হলো। এটা প্রায় ডিসেম্বর, তখন ডিসেম্বর থেকে আস্তে আস্তে প্ল্যানিং, দেন আস্তে আস্তে এগোনো, তারপরে আস্তে আস্তে কাজ শুরু, আর এই তো কাজ শেষ, তারপরে মানুষ আছে, এই দেখছি। কিন্তু এখানে আমি জিজ্ঞাসা করি, ভাবনা সৃজন পরিকল্পনা রিন্টু দাস আছেন, নামটা থাকবে এখন তো সবকিছু সোশ্যাল মিডিয়ার যুগে, সবকিছু তো অনলাইন মাধ্যম হয়ে গেছে। নামটা সামনে আসছে না এটা বলাটাও অনেকটা ভুল, তারা অফিসিয়ালি নাও বা দিতে পারে, কিন্তু অলরেডি আমার প্রোফাইল যেভাবে
প্রচুর পরিমাণে ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে, প্রচুর পরিমাণে কমেন্ট আসছে, লাইক আসছে। তো এতে বোঝা যাচ্ছে যে আমি কোন জায়গায় পৌঁছেছি। তারা দিক কি না দিক কোনোদিনই কিছু জিনিস চাপা থাকবে না, তো ন্যাচারালি বেরোবেই। আর এখন সবটাই সোশ্যাল মিডিয়ার যুগ, তো ন্যাচারালি বেরোবে, এটা কিছু বলে লাভ নেই। তারা এখন কি বলছে তোমার যে চাকরিকে তোমাকে দেখছে, মানে মানে পেপার খুললেই তুমি, ওয়েবসাইট খুললেই তুমি, সব জায়গায় আর কি তুমি? এটা দেখো, যখন জার্নিটা শুরু করেছিলাম যে আমি গভর্নমেন্ট আর্ট কলেজে ভর্তি হব, সেই টাইমটায় প্রত্যেকজনেরই একটা ব্যাপার ছিল যে আদৌ কিছু করতে পারবে কি না। অনেকেই অনেক রকম কথা বলেছেন, কিন্তু এখন সেটা আমার রিলেটিভ হতে পারে, যারা আমার শুভাকাঙ্ক্ষী রয়েছে তারাও, তারা তো অলওয়েজ ফোন করছে, ইভেন তারা প্রচুর প্রচুর পরিমাণে খুশি, তারাও প্রচুর শেয়ার করছে, তাতে বোঝাই যাচ্ছে এটা। এখনকার সময় মানে বিশেষ করে করোনা পরিস্থিতি, মিস্ত্রিদের অবস্থা আগে অতটা মানে খারাপ না থাকলেও কোভিড পরিস্থিতি তাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, তারা সেভাবে রেকগনিশন পাচ্ছে না। কিন্তু তোমাকে মানে সোশ্যাল মিডিয়া হতে পারে যেভাবে তুমি একটা রেকগনিশন পেয়েছো, তোমার কি মনে হয় তোমাকে দেখে যারা এই প্রফেশনে আসতে চাইছে তারা কিছুটা হলেও অনুপ্রেরণা পাবে বা তোমার মতো কিছু সৃষ্টি করতে চাইবে? সেটা তো আছেই। আমাকে জাস্ট এই তোমরা আসার আগে আমাকে একজন ফোন করলো, তো আমি তাকে বললাম যে কন্টিনিউয়াসলি এটাই বলি যে দেখ, প্রচুর কাজ করে লাভ নেই, অন্তত একটা কর, সেটা যেন সেটা দেখে যেন আরো দশটা কাজ আসে। কাজটা হয়তো সেরকমই করতে হবে, এটা কন্টিনিউয়াসলি আমি সবাইকেই বলি। আর ওরা কাজ দেখে অনুপ্রাণিত হয়, ইভেন আমার কলেজের যে গ্রুপ রয়েছে সেখানেও আমাকে নিয়ে চর্চা চলেছে কয়েকদিন, সেটা কালকে শোনা গেল। অবভিয়াসলি এখান থেকে তো অনুপ্রাণিত হওয়ারই ব্যাপার। আর তোমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমরা দেখছিলাম সেখানেও তুমি তোমার কাজে বিভিন্ন জিনিস আর কি পোস্ট করো এবং তার মাধ্যমে অনেকের কাছে সেটা পৌঁছানো যায়। তো ইউটিউব চ্যানেলটা মানে কবে থেকে খোলা, এবং মানে ইউটিউব চ্যানেল যে কেউ খুললে তার একটা তো ভাবনা বা কিছু থাকে, তো তোমার এটা নিয়ে কি ভাবনা রয়েছে, মানে তোমার এই চ্যানেলটা নিয়ে? ইউটিউব চ্যানেলটা অ্যাকচুয়ালি পারপাসটা বিভিন্ন ধরনের, পারপাস একটা নয়। পারপাসটা প্রথমেই যেটা পারপাস সেটা হচ্ছে গিয়ে একজন এত ইয়াং, এত ভীষণ সাধারণ একটা ছেলে, সে নিজেকে কীভাবে গ্রুমিং করছে আর সে নিজে কীভাবে কাজ করছে। আর এই যে অনেকেই রয়েছেন যারা বলে যে আর্ট করে কিছু হবে না, তো সেই জায়গাটায় দাঁড়িয়ে কলকাতাতে প্রচুর ভালো আর্টিস্ট রয়েছে কিন্তু তারা দেখায় না বা তারা দেখাতে চায় না, সেটা একটা ব্যাপার। কিন্তু আমি অন্তত সেই ছেলেগুলোকে দেখাতে চাই যারা সকালবেলা হলেই বা সন্ধ্যেবেলা হলেই গেম খেলতে বসে যাচ্ছে বা ই করছে, কিন্তু আর্ট নিয়েও যে প্রচুর জিনিস করা যায় আর ভীষণ প্যাশনেটলি করা যায়, সেটার জন্যই এই ইউটিউব চ্যানেলটা মেনলি হলো। তারপরে তো অনেক রকম পারপাস আছে। আমাদের আলাদা ভাবে শেখান বা অনলাইনে কোনো ক্লাস করান বা অফলাইনে কোনো ক্লাস করান, তো সেরকম কি কোনো ভাবনা বা পরিকল্পনা নিয়েছো যে যারা শিখতে যায় তাদের কিভাবে? শুধু নিজের ভিডিওর মাধ্যমে তো সবকিছু বলা সম্ভব হয় না, অনেক ক্ষেত্রে সেটার জন্য প্রচুর এখন রিকোয়েস্ট আসছে, তো তারা কন্ট্যাক্ট করবে, পুজোর পর আসবে তারা, কিন্তু অফলাইন ওইভাবে কোর্স করানো আমার পক্ষে। এবার যদি জিজ্ঞাসা করবো যে যেটা তোমার ফ্যান বেস নিয়ে তো বলছিলাম, এবং আমরা তোমার ফেসবুক থেকে জানতে পারলাম যে মানে তোমার লাইফে কেউ আছে, তো এখন যে এত ফিমেল ফ্যান এত বেড়ে গেছে এবং এতজন কন্ট্যাক্ট করছে, তো সেই স্পেশাল মানুষটা কি বলছে? সেরকম ভাবে কিছু বলার নেই, এটা সেরকম ভাবে কিছু বলার নেই। লাস্ট একটা জিজ্ঞেস করবো, যারা এখন এই পেন্টিং শিখছে, এখন তো অনেকে ছোটবেলা থেকে অনেক কিছু শেখে এবং অনেক সুযোগ হয়ে গেছে, অনেক অপরচুনিটি হয়ে গেছে, তো যারা শিখছে এবং যারা ভবিষ্যতে
এই প্রফেশনে আসতে চাই এবং দেখে নিজেদের কেরিয়ার হিসেবে গড়তে চাই, তো তাদের জন্য তোমার বার্তা কি থাকবে? পেন্টিং বলতে যেটা হয় সেটা হচ্ছে প্রথমেই যখন একটা বাচ্চা মোটামুটি 3-4 বছর তার বয়স হয়, তার বাড়ি থেকে যেটা হয় সেটা তাকে ড্রয়িং স্কুলে দেয়। তো আমিও সেরকম ভাবে কিছু বছর 2-3 বছর ড্রয়িং স্কুলে ছিলাম। সেখান থেকে যেটা তৈরি হয় সেটা হচ্ছে আমরা শুধুমাত্র ড্রয়িং বা পেন্টিংটুকুই চিনি, কিন্তু অ্যাজ এ ভারতবর্ষকে দেখতে গেলে ভারতবর্ষ প্রথমেই যেটা তৈরি করেছে সেটা হচ্ছে স্কাল্পচারের দেশ। স্কাল্পচার থেকেই তাদের উৎপত্তি। ঠিক আছে, আরেকটা ব্যাপার সেটা হচ্ছে কি আমাদের এখানে প্রচুর লোকে আঁকা শেখায় যারা সেইভাবে জানায় না যে পেন্টিং এর পরে গিয়ে কি রয়েছে, তারা শুধুমাত্র পেন্টিংই করে দেয়। আমাদের কলেজ যেটা গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফট কলকাতা, সেখানে ওয়েবসাইট রয়েছে gcse.edu.in, সেখানে গেলে সবাই দেখতে পারবে যে সেখানে প্রচুর ধরনের স্ট্রিম রয়েছে, যেরকমটা আমাদের মাধ্যমিকের পর থাকে যে আর্টস কমার্স সায়েন্স, সেখানে আমাদের স্ট্রিমগুলো রয়েছে, আটখানা স্ট্রিম রয়েছে, আমি সবটা বলছি না, তো আটখানা স্ট্রিম রয়েছে, যাদের দেখা দিচ্ছে তারা গিয়ে দেখবে, আটখানা স্ট্রিম রয়েছে, সেখানে পেন্টিং রয়েছে, ওয়েস্টার্ন পেন্টিং রয়েছে, আদারওয়াইজ যা যা থাকা রয়েছে, তো সেগুলো দেখে নিলে বেটার যেটা হবে সেটা হচ্ছে গিয়ে পেন্টিং মানে শুধুমাত্র পেন্টিং নয়, সেখান থেকে ড্রয়িং থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন ধরনের স্ট্রিমে যাওয়া যায়। সেখানে প্রচুর প্রচুর ধরনের স্কোপ রয়েছে, ইভেন আমাদের পুরো ভারতবর্ষ বাইরে ছড়িয়ে রয়েছে আমাদের গভর্নমেন্ট আর্ট কলেজের অনেক শিল্পী, ইন্ডিয়ান আর্ট কলেজ, রবীন্দ্র ভারতী, শান্তিনিকেতন, সব আর্ট কলেজেরই রয়েছে। তো শুধুমাত্র ড্রয়িং বলে ড্রয়িং নয়, অনেকেই ড্রয়িং মানে শুধুমাত্র ড্রয়িং মনে করেন, একটা টাইমের পর তারা ভালো ড্রয়িং করার পরেও ছেড়ে দেন, তো সেটা করে লাভ নেই, তারা কিছুটা জানুক, অন্তত জানলে সেই জায়গাটা ক্লিয়ার হবে তাদের কাছে যে এটা নিয়ে প্রচুরভাবে এগোনো যায়। আমার ড্রয়িংটা তো এইভাবেই শুরু করা ছিল, কিন্তু দেন আমি জেনেছি যে আচ্ছা স্কাল্পচার বলেও কিছু একটা আছে, টেক্সটাইল বলেও কিছু একটা আছে, দেন স্কাল্পচারকে ভালো লাগে, তারপরে সেটা নিয়ে গেল।